আমায় মারতে বলেছে নাকি? তামিল মুভি দেখতে বসলে ছবি ছেড়ে উঠতে ইচ্ছেই করবে না, আর সেই তামিল মুভিগুলো যদি বাংলায় দেখা যায় তাহলে ছবির আসল মজা আপনি বুঝতে পারবেন বাবা। আর তাই তামিল তেলেগুর সেরা নায়ক তেলাপাতি বা জোসেফ বিজয়ের সেরা পাঁচটি তামিল মুভি যেগুলো আপনি বাংলায় দেখতে পারবেন সেগুলো নিয়ে আজ হাজির হলাম। ভিডিওটি না টেনে চলুন জেনে আসি সেরা পাঁচে কোন কোন মুভি থাকছে জোসেফ বিজয়ের, আর ভিডিওর শেষে থাকছে মুভিগুলোর লিঙ্ক। আর তাই শেষ পর্যন্ত থাকুন আর জানুন, এরপর মুভিগুলো দেখুন। আর হ্যাঁ, আপনি যদি সেরা সেরা মুভি আর নাটকের খোঁজ পেতে চান তাহলে আইসোলেট ম্যানকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর গৌরী বলছে যে কাজল সেরা বাঁচে আছে থালাবিয়া, যা বাংলায় সরকার নামে রিলিজ দেওয়া হয়েছে। মুভিটিতে আপনি দেখতে পারবেন দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে রাখা বিজয়কে। বাবা মারা যাওয়ার পর বাবার মতোই অবহেলিতদের পাশে দাঁড়ান। অসম্ভব অ্যাকশন আর কিছু কাহিনী রয়েছে মুভিতে। আমি আমার ভোট দিতে পারিনি মাই লর্ড, আমার জায়গায় ছাপ্পা দেব। সেরা চারে আছে শর্ট থিম আর মেসেজ দিয়েছেন দর্শকদের। বিজয়ের সাথে কৃতি সুরেশকে খুঁজে পাবেন এই মুভিতে। স্টাইলিশ অ্যাকশন দেখে মন ভরে যাবে আপনার। সেরা তিনে আছে কাঁধে দিবার নাইফ নামে পাওয়া যাচ্ছে এই মুভিটি। মুভিতে ডাবল রোল দেখা যাবে বিজয়কে, সামন্তের সাথে দেখা যাবে জেল থেকে পালানো এক বিজয়কে, সমাজের সামনে এসে দেখে তার মতোই আরেকজন ছিল। তার ক্যারেক্টার প্লে করতে কি সে পারবে, এর জন্য দেখতে হবে মাস্টারপিস এই মুভিটি। সেরা দুই আছে মার্সেল, ছবিটি আপনাকে দেখতেই হবে কারণ ছবিটির গল্প সাদামাটা হলেও এর প্রেজেন্টেশন আপনাকে টেনে ধরে রাখবে শেষ পর্যন্ত। আর এই মুভির নায়িকা হিসেবে কাজল অ্যাগারওয়াল, নিথিয়া মেনন এবং সামন্তকে দেখতে পাবেন, তাহলে বুঝেন কেমন হবে মুভিটি। সেরা একে আছে ইন্ডিয়ার সোলজার নেভার অন হলিডে, যার তেলুগু নাম ছিল তুপাক্ষি। মুভিটি বিজয়ের লাইফে আমার দেখা সেরা একটি মুভি। আইএমডিবি রেটিং এর বিজয়ের করা এটি ছিল তার ফার্স্ট মুভি। আইএমডিবিতে অনেকগুলো রেটিং দেয়, এর মধ্যে থেকে আইএমডিবির সেরা রেটিং এ একেবারে ফার্স্ট প্রথম পর্যায়ে আছে এই তুপাক্ষি মুভিটি। এটিতে অভিনয় করেছেন বিজয়ের সাথে কাজল অ্যাগারওয়াল। আর মুভিটি থ্রিলার আর অ্যাকশনে ভরপুর থাকবে, যেখানে একজন ইন্ডিয়ার সোলজার রূপে দেখা যাবে বিজয়কে।